গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন নারায়ণচন্দ্রচন্দের লেখে একটি গল্প অপরাধী আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানানুপুর সারাদিন অবিশ্রান্ত বর্ষণের পর সন্ধ্যার একটু পূর্বে বৃষ্টি থেমে গেল আবার রাস্তায় লোক চলাচল শুরু হয়েছে কিন্তু যাদের একান্ত বের না হলেই নয় শুধু এমন লোকই আজকের দিনে ঘরের বাইরে এসেছে শখের ভ্রমণকারীরা কেউ বাদলা হাওয়া খেতে মাঠের দিকে যাচ্ছে না জমাট মেঘে আকাশ থমথম করছে কখন কখন ঝমঝম করে বৃষ্টি নামে এমনি দিনে শহরের এক দরিদ্রপল্লীতে মাটির দেয়াল ঘেরা এক খোলার ঘরের কোণে এগারো বারো বছরের এক কিশোর বালক ম্লান মুখে তার বিধবা মায়ের সজ্জা পার্শ্বে বসেছিল মেঝেতে চাটাই পাতা তার উপর ছেঁড়া মাদুর ও পুরনো কাপড় বিছানো শয্যা রোগসেনা জননী একখানা শীন গাত্র বস্ত্রে সর্বদেহ আবৃত করে নিঃস্পন্দভাবে বিছানায় শুয়ে আছেন জলের ছাঁটে ঘরের দেয়ালের স্থানে স্থানে ধসে পড়েছে মেঝে আর্দ্র খোলার চালার ফাঁক দিয়ে মেঘমুক্ত রজনীতে তারার হাসি দেখা যায় শ্রাবণের বৃষ্টিধারা মেঝে পড়ে কয়েক স্থানে ছোট ছোট বাটির মতো গর্তের সৃষ্টি করেছে সারা দিন মায়ের পেটে কিছু পড়েনি ছেলেরও না মায়ের শিওরে বসে তার মাথায় হাত বুলোতে বুলোতে ভজা জিজ্ঞাসা করল মা মাগো এখন কেমন লাগছে পুত্রের আহ্বানে জননী হাত দিয়ে বুক দেখিয়ে ক্ষীণকণ্ঠে বললেন বড় ব্যথা দুঃখের সংসার অনাথা কায় ক্লেশে অন্যের বাড়ি কাজ করে একমাত্র সন্তান ভজাকে বুকের কাছে নিয়ে রাত কাটান আর শুয়ে শুয়ে সেই অনাগত সুখের দিনের স্বপ্ন দেখেন যেদিন ভজা উপার্জন করতে শিখবে সেদিন তার দুঃখের অবসান হবে সেই সুখের দিনের আশায় দুঃখিনী জননী দুঃখকে দুঃখ বলে মনে করেন না পুত্রকে কোথাও কাজে লাগিয়ে দিয়ে নিজের একটু আর্থিক সাহায্যের ব্যবস্থা করেননি অভাব অনটন দুঃখ দৈন্য সত্ত্বেও তিনি তাকে মিউনিসিপ্যালিটির এমই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন জননী তার অন্তরে সকল স্নেহ দিয়ে পুত্রকে মানুষ করার চেষ্টা করছেন দুর্যোগের দিনে পক্ষিনী যেমন আপন পাখার আড়ালে শাবককে ঢেকে ঝড় বৃষ্টি নিজে মাথা পেতে নেয় তেমনি করে মায়ের কষ্টে ভজার চোখ ফেটে জল এল কিন্তু কি প্রতিকার করবে সে তার মুখে ভাষা ফোটে না যে একটা সান্ত্বনার কথা মাকে বলে হৃদয় সকল আকুলতা হাতে মেখে সে মায়ের বুকে মুখে কপালে হাত পুলিয়ে দেয় ইতিহাসের বই সে পড়েছে যে বাবর তার পুত্র হুমায়ুনের ব্যাধি নিজের দেহে নিয়ে নিজের পরমায়ু পুত্রকে দান করেছিলেন সেওভাবে মায়ের অসুখটা যদি সে নিজের শরীরে নিতে পারত তার মনে হল অনাহারের জন্য হয়তো তার মায়ের যন্ত্রণা আরও বেশি হচ্ছে কিন্তু কি সে খেতে দেবে ঘরে যে কিছুই নেই তার নিজের অসুখের সময় মা তার জন্য একটা ডালিম এনে দিয়েছিলেন এখন একটা ডালিম পেলেও তো একটু রস করে দিতে পারতো মায়ের শুষ্ক জিভের উপর মনে হলো দোকানদারকে তার দুঃখের কথা বললে সে একটা ছোট রকমের ডালিমও কি দেবে না হয়তো দিতেও পারে আর এমনি সে না দেয় না হয় ধারেই আনবে এমনি কত কি ভাবতে ভাবতে তন্ত্রাচ্ছন্ন জননীর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভজা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল বাজারের মধ্যে বিরাট দেহ কাবুলির মেওয়ার দোকানের সামনে গিয়ে ভজার সকল আশা উৎসাহ জল হয়ে গেল সারা পথ সে মনে মনে মহড়া দিতে গিয়েছে সেখানে গিয়ে কি বলবে কিভাবে একটা ফল চাইবে কিন্তু দোকানদারের মুখের দিকে চেয়ে সে এমন সংকুচিত হয়ে পড়ল যে তার মুখ দিয়ে একটা কথাও বের হলো না বার দুই দোকানের সম্মুখ দিয়ে এদিক ওদিক ঘুরে বিষণ্ন মুখে বাসার দিকে ফিরতে এসে দেখল এক জুয়েলারি দোকানে বাবু কি একটা গয়না দেখছেন ভজার মনে আবার আসার আলো ফুটে উঠল গত রবিবার সে তো বাবুর বাসার সামনে দাঁড়িয়ে কাঙালি বিদায় করা দেখেছে দয়ালু তিনি তিনি কি তার মায়ের জন্য একটা ডালিম কিনে দেবেন না ভজা দোকানের সম্মুখে এগিয়ে গেল দোকানের ভেতরে যাবার সাহস হলো না ইতিমধ্যে বাবু মানিব্যাগের মধ্যে কি যেন পুড়ে তা পাঞ্জাবির পাশের পকেটে রেখে বের হয়ে এলেন ভজার কিছু বলা হলো না সে এক পাশে সরে দাঁড়াল তারপর তার পেছনে পেছনে একটা বড় কাপড়ের দোকানে এসে উপস্থিত হল বৃষ্টির দিন হলেও দোকানে ক্রেতার সংখ্যা কম নয় বাবু একখানা লম্বা টেবিলের সামনে দাঁড়িয়ে কতগুলো দামি রঙিন শাড়ি দেখতে লাগলেন দোকানের একজন ভৃত্য তাড়াতাড়ি চেয়ার আনতে গেল এবার রমাপতি বাবুর কাছে এসে দাঁড়িয়েছে কিন্তু সে তার কাছে কথা বলবার সাহস সংগ্রহ করে উঠতে পারেনি সে ইতস্তত করছে এমন সময় দেখল মানি ব্যাগটি বাবুর পকেটে স্পষ্ট দেখা যাচ্ছে একটু হাত বাড়ালেই অনায়াসে নেওয়া যায় ভজা ভাবল নেই না আনা দুই পয়সা বের করে নিয়ে আবার ওই পকেটে রেখে দেব তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো তবু কোনো রকমে পকেট থেকে মানি ব্যাগটা তুলে নিয়ে সে দোকান থেকে সরে পড়ল রাস্তায় এসে সে মানি ব্যাগটি খুলে দেখে তার মধ্যে একটি আধুলি আর খান নোট আধুলিটা বের করে নিয়ে সে মানি ব্যাগটি তাড়াতাড়ি বন্ধ করে কাপড়ের নিচে লুকিয়ে ফেলল এবং এক দৌড়ে সেই ফলের দোকানে গিয়ে হাজির হল একটা ডালি ওজন করে ফলওয়ালা বলল দশ পয়সা ভজা আধুলিটা তার সামনে ফেলে দিলে দোকানি ডালিমটা আর ফেরত পয়সাগুলো ভজার হাতে দিল তার হাত তখন থরথর করে কাঁপছিল ভজা শুষ্ক মুখ আর শঙ্কিতভাবে এদিক ওদিকে দৃষ্টিপাত করা দেখে কাবুলি জিজ্ঞাসা করল কাওয়া বাচ্চা ভজা তার কোনো উত্তর না দিয়ে দ্রুত সে স্থান ত্যাগ করে চলে গেল যখন সে বাসায় পৌঁছল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে ঘরে প্রদীপ জেলে মাকে ডেকে সে জিজ্ঞাসা করল মা একটু ডালিমে রস করে দেই খেলে শরীরটা ভালো লাগবে মা চোখ মেলে বললেন হুম একটু জল দে বাবা এতক্ষণ কোথায় ছিলি বাজারে গিয়েছিলাম ডালিম আনতে ডালিম কে দিল, কিনেছি পয়সা কোথায় পেলি ভজাকে নিরুত্তর দেখে মায়ের উৎকণ্ঠা আরও বেড়ে গেল তিনি ব্যাকুল স্বরে বললেন সত্যি করে বল বাবা কার কাছ থেকে পয়সা নিয়ে ডালিম কিনেছিস ভজার চোখ ছলছল করতে লাগল সে নীরবে শুধু মানি ব্যাগটা মায়ের সামনে তুলে ধরল তা দেখে তিনি অস্ফুট আর্তনাদ করে উঠলেন একই কাণ্ড তুই করলি ভজা কার সর্বনাশ করে এই মানি ব্যাগ নিয়ে এসেছিস আমার যার এক মুহূর্তও বাঁচতে ইচ্ছে করছে না অশ্রুরুদ্ধ কণ্ঠে ভজা বলল মাত্র দশ পয়সার ডালিম কিনেছি আর সব ঠিকই আছে মা বললেন যার কাছ থেকে নিয়েছিস তাকে তুই চিনিস হ্যাঁ বাবুর। গলার স্বরে অপূর্ব কোমলতা মেখে মা দম নিয়ে বললেন মানিক আমার যাও এগুলো তাকে দিয়ে এসো কে অন্যের জিনিস কি ওভাবে নিতে আছে ছি ভগবান যেভাবে রাখেন তাই ভালো জিজ্ঞেস করলে সত্য কথা বলো কেমন তার দুই গণ্ড বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল ভজা আর কোনো প্রতিবাদ করল না শুধু কাপড়ের প্রান্ত দিয়ে দু চোখ ভালো করে মুছে মানি ব্যাগ ও ডালিমটা হাতে করে ঘর থেকে বের হয়ে গেল দুঃখে অভিমানে তার বাক রোধ হয়ে আসছে অন্ধকারে একা একা পথ চলতে তার মনে হল কোথাও গিয়ে নির্জনে খুব খানিক কেঁদে বুকটা হালকা করে নেয় অদূরে বৈদ্যুতিক আলোয় উদ্ভাসিত এক দোতলা থেকে গানের সুর ভেসে আসছিল সঙ্গীতের করুণ মূর্ছনা তাকে আরও ব্যথিত করে তুলল কেন কেন এই আকাশ প্রভেদ একজন অনাহারে অচিকিৎসায় সামান্য একটু খাদ্যের জন্য ছটফট করে মরে আর কতজন বিলাসের জন্য কত টাকা খরচ করে কেমন হেসে খেলে দিন কাটায় সমদর্শী ভগবানের রাজ্যে একে বিচার তার মায়ের মতো মা কয়জনের আছে তবু তার কি কষ্ট সে আর চিন্তা করতে পারে না নির্মম অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে ক্ষোভে দুঃখে তার অন্তর পূর্ণ হয়ে ওঠে রমাপতি বাবুর বাসার কাছে গিয়ে আর পা ওঠে না সাহস হয় না যে বাসার ভেতরে ঢোকে বহুক্ষণ গেটের পাশে দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে কম্পিত পদে অন্ধকার বৈঠকখানা ঘরের স্ক্রিন সরিয়ে ভেতরে প্রবেশ করল ঢুকতেই হাতে ঠেকল টেবিল তারপর জিনিসগুলো নামিয়ে রেখে অশান্ত হৃৎপিণ্ডটাকে শান্ত করবার জন্য দু হাতে বুক চেপে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর বের হয়ে আসতেই চেয়ারে ধাক্কা লেগে সে মেঝের উপর পড়ে গেল পাশের ঘর থেকে ভৃত্ত রখু ছুটে এসে সুইচ টিপে আলো জ্বালিয়েই চিৎকার করে উঠল চোর চোর রমাপতিবাবু এলেন সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়ে শ্যালক গৃহিণী ততক্ষণে রঘু ভজার হাত ধরে দাঁড় করিয়েছে একে সারাদিন অনাহার তারপরে এই অভাবনীয় পরিস্থিতিতে ভজার মুখ লজ্জায় আশঙ্কায় একেবারে শুকিয়ে বিবর্ণ হয়ে উঠেছে দুপা ঠক ঠক করে কাঁপছে মাথা তুলে কারো দিকে চাইবার শক্তি তার নেই রমাপতি বাবুকে দেখে রঘু ভজার হাতে ছাঁকানি দিয়ে বিজয় গর্বে বলল বাজিটা অন্ধকারে কোনো খারাপ মতলব নিয়ে ঢুকেছিল রমাপতি বাবু টেবিলের দিকে এগিয়ে গেলেন মানি ব্যাগের দিকে চোখ পড়তেই বললেন এ তো দেখছি আমারই মানি ব্যাগ এ ডালিমা আবার কে নিয়ে এলো মানি ব্যাগ খুলে দেখে স্ত্রীর দিকে তাকিয়ে সহাস্যে বললেন সবই দেখছি ঠিক আছে কানবালা টাকা শ্যালক জগদীশবাবু টেবিলের উপর থেকে ডালিমটা তুলে নিয়ে হাসতে হাসতে বললেন একেবারে কাঁচা চোর পকেট মারাতে বোধ এই প্রথম হাত খেলানো দেখুন না হাকিমকে ঘুষ দেবার জন্য চোরাই মালের সঙ্গে একটা রসালো ডালিম পর্যন্ত নিয়ে এসেছে এদিকে এক হাত বুদ্ধি খেলিয়েছে বটে মুনসেফ গৃহিণী বললেন ও হয়তো চুরি নাও করতে পারে জিজ্ঞাসা করো না ব্যাপারটা কি? রমাপতি বাবু ভজাকে জিজ্ঞাসা করলেন এ মানি ব্যাগ তুমি কোথায় পেলে রাস্তায় কুড়িয়ে পেয়েছ ভজা নীরবে অথ মুখে থেকে শুধু মাথা নেড়ে অস্বীকার করল তবে কে তোমাকে দিল আমি নিয়েছিলাম কথা কটি শুনেই জগদীশবাবু বিস্মিত হয়ে বললেন বাপরে সাহস লিলিপুট পিক পকেট অর্থাৎ খুদে পকেট মার বড় হলে দল সৃষ্টি করবে গৃহিণী তাকে ধমক দিয়ে বললেন তুই থাম না জগদীশ তারপর ভজাকে লক্ষ্য করে সস্নেহে বললেন ডালিম কিনেছিলে কেন আর এই টাকাগুলো ফেরত দিতেই বা এলে কেন কি হয়েছে বলো তোমার কোনো ভয় নেই মনসেফ গৃহিণীর কণ্ঠে স্নেহের আভাস পেয়ে ভজার চোখে অশ্রুর বন্যা নেমে এলো তার সহানুভূতিসূচক প্রশ্নে ভজা তার মায়ের অবস্থা এবং সকল কথা একে একে খুলে বলল সেই কাহিনী শুনে ঘরশুদ্ধ লোক ব্যথায় ও বিস্ময়ে নির্বাক হয়ে রইল করতে ঠাকুরন ভজার জন্য খাবার আনালেন কিন্তু ভজা তার মায়ের আগে কিছুতেই খেতে রাজি হল না অবশেষে বাবু রমাপতিবাবু বাবু ও রঘুকে সঙ্গে নিয়ে ভজাদের বাসায় গেলেন ভজার মায়ের তখন অন্তিম অবস্থা বাকশক্তি সম্পূর্ণ লোভ পেয়ে গেছে কিন্তু চোখ দুটি এত জীবন্ত যে মনে হয় প্রাণ যেন সমস্ত দেহ ছেড়ে দুই চোখে সাশ্রয় নিয়েছে নিয়েছে রমাপতিবাবু তাড়াতাড়ি রঘুকে ডাক্তার ডাকতে পাঠালেন ডাক্তার এসে পরীক্ষা করে দেখে বললেন ডবল নিউমোনিয়া টু লেট এখন আর সময় নেই ভজা তার মায়ের বুকের উপর মুখ রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল মায়ের দুই চোখের কোণ বইয়ে কয়েক ফোঁটা অশ্রু তার শুষ্ক গণ্ডের উপর দিয়ে গড়িয়ে পড়ল দুঃখিনী জননীর মর্ম ব্যথা উপলব্ধি করে রমাপতি বাবু তার কাছে বসে বললেন আপনি নিশ্চিন্ত হন ভজা আমার কাছে থাকল আপনার অভাবে ও নিতান্ত অসহায় হবে না ভজার মা শেষবারের জন্য বাবুর দিকে চোখ মিলে তাকালেন সে দৃষ্টি আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা উদ্গত অশ্রু মুক্তাবিন্দুর আকারে বের হয়ে আসবার আগেই তার চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে এলো ক্ষণিকের জন্য তার মুখমণ্ডলে একটা স্নিগ্ধ প্রশান্ত আভা ফুটে উঠল সে প্রদীপ নিভে যাবার পূর্বাভাস তারপর তিনি ধীরে ধীরে চিরনিদ্রায় নিদ্রায় অভিভূত হয়ে পড়লেন গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন চন্দ্রের লেখে একটি গল্প অপরাধী আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতেই এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল